বাই, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি এনজয় কুকিংয়ের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত মুখরোচক এবং সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি বড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে আসি। তো এর জন্য আমি প্রথমে এখানে এক কাপের মতো মসুরির ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। ডালটা একদমই শুকনো করে বেটে নিয়েছি, একটু পানি নাই। আর নিয়েছি ধনে পাতা কুচি আর লবণ। আর নিয়েছি 1 টিস্পুনের মতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া 1/2 টিস্পুন করে, অথবা আপনাদের যতটুকু পরিমাণ আছে সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন। আর এখানে আছে কুচি করে রাখা মাশরুম। মাশরুমগুলোকে এরকম হাত দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। মাশরুমগুলো হালকা গরম পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আছে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি রসুন বাটা এবং জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি মাশরুম। আপনারা চাইলে এখানে বাটন মাশরুমটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে এখন আমি কষলে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। হাতে করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। ঠিক এইরকম শেপে আমি বড়াগুলো ভেজে নিব। তো এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডুবো তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই করব, এই জন্য আমি আমার পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। বড়াগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মিডিয়াম টু লোতে আমি চুলার আঁচটা রেখেছি। হিটটা খুব বেশি দিয়ে বড়াগুলো ভাজা যাবে না, এতে করে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে সেদ্ধ হবে না এবং বড়াগুলো মুচমুচেও হবে না। তো এভাবে আমি উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে যাওয়ার পরে, খুব সাবধানে আস্তে করে উল্টে দিচ্ছি। আর এক পিঠ হয়ে যাওয়ার পরে আর এক পিঠ উল্টে আমি আরও বেশ কিছুক্ষণ এই বড়াগুলো ভেজে নিচ্ছি। তো বড়াগুলো লাল লাল করে এভাবে সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে, এতে করে বড়াগুলো বেশি মোচমোচে হবে এবং খেতেও ভালো লাগবে। আর এই বড়াগুলো আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন, অথবা এমনি এমনিও সার্ভ করতে পারেন। খুবই পুষ্টিকর আর খেতেও দারুণ সুস্বাদু। তো আমি এইভাবে আবার দ্বিতীয়বারের মতো বড়াগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। গরম ভাতে ঘি দিয়ে এই বড়াগুলো খেতে কি যে অপূর্ব লাগে, একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, লাইক শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।